বিয়ের পরে নাকি আর একা থাকা যায়, একা থাকতে নাকি কষ্ট। ঠিকই শুনছেন, বিয়ের আগে একা থাকুন যায়, বিয়ের পরে আর একা থাকুন যায় না। কত কথা মনে হয়, কত কষ্ট লাগে, সারা রাত ঘুম নাই, অঘুমাত একবার এই পাশ আরেকবার সেই পাশ, অনেক কষ্ট। আপনি তো একা থাকেন, কেমন কষ্ট লাগে বুঝেন না। রাত্রে ঘুমাইতে পারি না, বিছনায় মাথা রাখতে পারি না। তো তোমার আমি কইছিলাম মলম ওই ওষুধ আনতে, ওই মালিশ গুলে, ওগুলা কি আনছো? ও তোমার তো টাকা পয়সাই দেওয়া হয় না, তো টাকা পয়সা লাগলে কইবে, টাকা পয়সা দিমু। আর ওই যে ওই ব্যাপারটা তোমার যে কইছিলাম যে চিন্তা ভাবনা করে কইতে, ওটা কি করলা ওই ব্যাপারটা বুঝছো? একটু ভাবো ভাই বে, আস্তে ধীরে চিন্তা ভাবনা করে আমার কম বুঝছো, ওই ব্যাপারটা ভাইব। হ্যাঁ সবাই কি বাইরে গেছে নাকি? দুই চক্ষু দিয়ে তো দেখলাম সবাই গেছে। আমি আর আমার মা। আপনার জামাই থাকে না? তিন বছর ধরে কোনো খোঁজ খবর নাই, কই আছে না আছে কিছুই জানি না। নাকি একটা বিয়া করছে তাও জানি না। আমরা হইছি অনেক বড় বংশের ভাইয়া বুঝছে, আমরা বড় একটা ঘর আছিল, চার চারটা গরু, দুইটা গরু দুধ দিত প্রত্যেক দিন সকালবেলা এক গ্লাস দুধ খাইয়ে বাইরে দাও। আমার দেখা বুঝুন যায় না কত বড় বংশের ভাইয়া। হ্যাঁ এটা বুঝে যায়, আসলে আমি শুনছিলাম মানে ছোটবেলা শুনছিলাম আর কি, আমি জানি না যে বিয়ের পরে নাকি আর একা থাকা যায়, একা থাকতে নাকি কষ্ট। ঠিকই শুনছেন, বিয়ের আগে একা থাকুন যায়, বিয়ের পরে আর একা থাকুন যায় না। কত কথা মনে হয়, কত কষ্ট লাগে, সারা রাত ঘুম নাই, অঘুমাত একবার এই পাশ আরেকবার সেই পাশ, অনেক কষ্ট। আপনি তো একা থাকেন, কেমন কষ্ট লাগে বুঝেন না। আপনি বড় ভালো আছেন গো ভাই? বড় ভালো। পরশুদিন বিকাল পাঁচটায় আপনি ফোন করছেন? আচ্ছা ওকে বাই। জি বলুন। ওই যে আপু ওই আগের বিষয়, আমার এই বন্ধুটার একটা টিউশনি দরকার। নিয়মকানুন সব বলেছেন তো? হ্যাঁ আমি বলেছি, আপনি আরেকবার বলে দিন। আমাদের এখানে প্রথমে সদস্য হতে হয়, তারপর সার্টিফিকেটগুলি জমা দিতে হয়, আর যত টাকা টিউশনি লাগে আপনার তার অর্ধেক টাকাটা জমা দিতে হয়। কত টাকার টিউশনি দরকার? টাকাটা
নামটা কি যেন? চঞ্চল ভট্টাচার্য। আপা একটা হ্যাঁ মানে বিষয়টা অতি জরুরি, আমাদের টিউশনটা আসলে খুব বেশি দরকার। তো জানি, হয়ে যাবে হয়ে যাবে, চিন্তা করবেন না, হয়ে যাবে। আপু কবে নাগাদ হবে? সপ্তাহখানেকের মধ্যেই হয়ে যাবে। তাহলে আপা আজকে আমরা আচ্ছা ঠিক আছে, যোগাযোগ রাখবেন, ফোন করবেন। ঠিক আছে। আমার কিছু জিনিস চুরি হয়েছে, এই মেসে দুই বছর আছি। আমরা এর আগে একত্র ছয়জন ছিলাম, কারো কিছু হারায়নি, একটা সুই পর্যন্ত হারায়নি। তুমি মাত্র 17 দিন আসছো, এর মধ্যে সবকিছু ঘটনা ঘটছে, অনেকগুলো জিনিসপত্র হারাইছে। শোনো, কেউ রেহাই পাবে না, আমার যে জিনিস চুরি করছে সে রেহাই পাবে না। আবার আমার মামা এই টেমরা সারা রসি, এই কথা মনে রাখো, এই কথা মনে রাখো। জসিম ভাই, আপনি ম্যানেজার, আমার ব্যাগের সব কিছু ঠিক আছে, খালি একটা শার্ট নাই, আপনার ব্যবস্থা করবেন। আচ্ছা, আমারও তো ট্রাঙ্কে অনেক গুরুত্বপূর্ণ অনেক জিনিস ছিল, আমি দাঁড়াও একটু চেক করে লই। ভালো করে দেখেন, চোর চুরটাই তো ভরে গেছে ঘর। কি যে হইলো না, আমার তো সব ঠিকই আছে। এই মিয়া, এই তুমি এই শার্ট কোথায় পাইলা? হ্যাঁ, কার কাছে শুনে তুমি এই শার্ট গায়ে দিছো? পারমিশন নিছো? কথা কও না কে, এই শার্ট তুমি কই পাইছো? কই পাইছো তুমি? কার কার কইছো তুমি এই শার্ট গায়ে দেওয়ার জন্য? আমার কাছ থেকে পারমিশন নিছো তুমি? তুমি জানো মেসে কত কিছু হইতেছে? শার্ট খোলো, খোলো শার্ট। হাজির হবা, সবাই উজু করে আসবা, আমি নিজে উজু করে আসবো, আমি নিজে চাল পড়া খাবো, তোমরা খাবা। শোনো, যে তুমি করছো সে কিন্তু রক্ত উঠে মারা যাবা। কালকে রাত্রি 9টার সময় হাজির হবা, সবাই হাজির হবা তোমরা। উনি কি আমাকে চোর মনে করে নাকি? আরে কয় না, অনেক প্রবলেম আছে। একবার কয় মানি অর্ডারের টাকা পৌঁছে না, একবার কয় টাকা হারিয়ে গেছে। আরে সে দারোগার ভয় দেখায়, তার ওসি কোন থানায় করে? দাদা, আমি অর্ডার মিস্টাও করতেছি। হ্যাঁ, আমরা না চুরি করার জন্য আসছি নাকি? চুরি করার জন্য আসছি? হ্যাঁ, এই তুমি বসো। তোমরা টাকা পয়সা খরচ কইরা মূর্তি বানাও, আবার সেই মূর্তি পানিতে ডুবায় দাও। মেরে মন সাগাতি করি, চৌসরি বন্ধ করি, কামরূপ কামেকার জয়। খা মমনসা, খা খা মমনসা, খা মেরে বোন সাগাতি করি, তোর শরীর বন্ধ করি, কামরূপ কামা করতে। মেরে বোন সাগাতি করি, তোর শরীর বন্ধ করি, মা মনসার নামে দিলাম ছেড়ে। মেরে বোন সাগাতি করি, চার কোনা বন্ধ করি, খা মা মনসা, খা 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 খা। মেরে বোন সাগাতি করি, চার কোনা বন্ধ করি, খা মা মনসা, খা খা খা। মেরে বোন সাগাতি তুমি রফিকের ছেলে না? জি। তুমি শাহ আলম না? জি জি। তোমার অনেক ছোট দেখছি, তোমার বাড়িতে সকাল বিকাল রোজ একবার করে যাইতাম।
তোমার বাপ অনেক ভালো লোক ছিল বুঝছো। তুমি এখন কি করো? আমি মাদ্রাসাতে পড়ি। ভালো ভালো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা? মাদ্রাসায় থাকলে তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেই হয়। নামাজ পড়লে মন ভালো থাকে, তারপরে বিজ্ঞানসম্মত উপায় বলে বুঝছো, এটা একটা এক্সারসাইজ। এই যে মানুষ উঠবস করে না, এটাও একটা এক্সারসাইজ। পাঁচবার হাত মুখ ধোয়, শরীরও পরিষ্কার থাকে বুঝছো। আর একটা সবচেয়ে বড় ব্যাপার কি জানো, নামাজ পড়লে খারাপ কোনো কামে যাওয়া যায় না, মনের ভিতরে খারাপ কাম আহেও না। সবসময় নামাজ পড়বো, আমিও পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি বুঝছো। নামাজ ছাড়বা না, আরও যদি আশেপাশে কেউ থাকে তাকে উপদেশ দিবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, মাদ্রাসা যাচ্ছে। হ্যাঁ যাও।